মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর আসার আগে গঙ্গাসাগরে বৈদ্যুতিক বিষয়গুলি খতিয়ে দেখতে আজ দুপুরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় উপস্থিত হন গঙ্গাসাগরে। এদিন তিনি গঙ্গাসাগরে বৈদ্যুতিক দপ্তরে পরিদর্শন করিতে বৈদ্যুতিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। 2020 সালের গঙ্গাসাগর মেলা কোনোরূপ বৈদ্যুতিক ত্রুটি যাতে না থাকে এই কারণে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন। এদিন শোভন চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিদ্যুতের কোনো ত্রুটি রাজ্য সরকার রাখবে না, গঙ্গাসাগরকে আরও সুস্থ পরিষেবা দেওয়ার জন্য রাজ্য দপ্তর দায়বদ্ধ। বিদ্যুৎ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন সাগর বিধানসভা বিধায়ক বঙ্কিম হাজরা এবং গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের আধিকারিক জয়ন্ত মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন মজুমদারের প্রতিবেদন, সি নিউজ। কি দেখলেন মেলার এক কতটা প্রস্তুতি আপনাদের বিদ্যুৎ দপ্তর কতটা এগিয়ে গেছে? এখন চোখে দেখে তো অতটা বোঝা যায় না, আমাদের এটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এটা যেটা বাড়ি হয়েছে দেখলাম, কি রাস্তা হয়েছে দেখলাম, এটা 100% টেকনিক্যাল ডিপার্টমেন্ট। এটা হচ্ছে তথ্যের ওপর আমাদের দাঁড়িয়ে কথা বলতে হয়। গতবারের তুলনায় এবারে আমাদের আরও প্রস্তুতি অনেক বেটার এবং আরও অনেক বেশি পরিমাণ বিদ্যুতের অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে হচ্ছে। গতবারের ডিমান্ড ছিল 2734 কিলোওয়াট, এবারে ওদের ডিমান্ড হচ্ছে 2744 কিলোওয়াট। অর্থাৎ লোড চেয়েছে অ্যারাউন্ড 4045 কিলোওয়াট, এই লোড হচ্ছে ওদের ডিমান্ড। আমরা এমবিএতে চাষবাস করলে বড় অসুবিধা হয় বুঝতে, কিলোওয়াট অসুবিধা হয়, 4045 কিলোওয়াট। আমরা আমাদের যা অ্যারেঞ্জমেন্ট আছে তিনটে সাবস্টেশন থেকে আমরা যে পাওয়ার নিচ্ছি প্লাস আমাদের যে ডিজি সেট আছে তার টোটাল অ্যারেঞ্জমেন্ট থাকছে প্রায় 18.9 এমবিএ মেগাভোল্ট অ্যাম্পিয়ারে বলতে এমবিএ। সার্বিকভাবে আমরা আশা করছি যে আমাদের তরফ থেকে যেটুকু দেওয়ার এর সঙ্গে পিএইচি আছে, ওরা আমরা পয়েন্ট পর্যন্ত আলোটা দিলাম, তারপরে যেটা লো ভোল্টেজ যেটা ওরা কিছু কিছু জায়গায় তার টেনে নেয়, সেগুলো ওরা যেভাবে করছে সেটা ওরা বলতে পারবে। আমাদের যেখান পর্যন্ত দায়িত্ব অর্থাৎ লট 8 থেকে শুরু করে কুচুবেড়িয়া, তারপরে দুটো যে পয়েন্ট রয়েছে আরও শিবাগুড়ি, একটা বেনবন, নামখানা, এইসব জায়গায় আমরা আমাদের দায়িত্ব মেন যে লাইনগুলো নিয়ে যাওয়া সেগুলো সমস্ত আমাদের কমপ্লিট। বিদ্যুৎ দপ্তরের কাজ এখন আর কিছু পড়েনি, সম্পূর্ণ হয়ে গেছে। কারণ আমাদের প্রস্তুতি অনেক আগে থেকে, আমরা অনেক আগে মিটিং করেছি, আমরা এটুকু অ্যাসিওর করতে পারি যে আমাদের দপ্তরে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটুকু পিএইচি তো এখানকার নোডাল এজেন্সি, ওরা আমাদের কাছে যে পাওয়ার চেয়েছিলো সেই পাওয়ার থাকবে। প্লাস এবারে এক্সট্রা বোধ হয় ডিজি থাকছে কতগুলো, উনিশটা ডিজি আরও এক্সট্রা আমরা রাখছি। আর কোনো পয়েন্টে যদি কখনো কোনোরকমভাবে কোনো অসুবিধা হয় তাহলে সেখানে আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে পারি।